হ্যালো এভরিওয়ান, আমি জ্যাসমিন, আমি শিবরানী থেকে আসছি। ম্যামের সঙ্গে আমার যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক, কিন্তু এখানে এসে আমার একবারও মনে হয়নি ম্যাম আমার অচেনা। মনে হচ্ছিল অনেক দিনের আমরা সবাই মনে হয় পরিচিত। তো এখানে এসে খুব মজা করে আমরা ক্লাস করেছি, কাজ শিখেছি। ম্যাম তো আমাকে সহ্য করে, মানে আমি এত পরিমাণে টকেটিভ, ম্যামের সবচেয়ে বাচাল স্টুডেন্ট যদি হয়ে থাকি আমি, ঠিক আছে, কোশ্চেনে কোশ্চেনে জেরবার করে দিই। তো ম্যাম এত ধৈর্য ধরে আমাকে ক্লাস করিয়েছে এবং মোটামুটি সবটাই আমার ব্রেনের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমার মনে হয় এখান থেকে প্যাক আপ করে পাঠাবে এটাই। কিন্তু যেতে অ্যাকচুয়ালি সত্যি সত্যি মন চাইছে না, কিন্তু যেতে তো হবে, কিন্তু যোগাযোগ সূত্র তো সবসময় থাকবেই। মনে আছে যখন বলো, ছোট থেকে অনেক শিক্ষাগুরু পেয়েছি, তবে মনে হচ্ছে আমার এখন এই কাজের সোর্সে ম্যামের, ম্যামকে শিক্ষাগুরু হিসেবে পেয়ে আমার লাইফের একটা বেস্ট অ্যাচিভমেন্ট আমি পেয়ে গেছি। তো মিস ইউ অল, মিস ইউ স্যার ম্যাম সকলকে। কিন্তু যোগাযোগ যেহেতু থাকবে অতটা হয়তো কষ্ট হবে না, কারণ যখনই কিছু প্রবলেম হবে সঙ্গে সঙ্গে ফোনে তো আমরা পেয়েই যাব। তো সবাইকে থ্যাংক ইউ, ম্যামকে থ্যাংক ইউ, স্যারকে থ্যাংক ইউ। চলো